দু সালের জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাক্স আপলোড করা হয়েছে বাংলার শিক্ষা ই পোর্টালে তো বন্ধুরা জানেন যে আগামী জানুয়ারি মাসে নতুন সেশন শুরু হচ্ছে তো এই নতুন সেশন শুরুর আগে বাংলার শিক্ষা ই পোর্টালে অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করা হয়েছে প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করা হয়েছে তো কিভাবে সেই অ্যাক্টিভিটি টাস্ক ডাউনলোড করবেন এবং এগুলি কিন্তু সমস্তটাই মিড ডে মিলের সঙ্গে অভিভাবকদের কাছে বিলি করতে হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে ডাউনলোড করবেন তো প্রথমে আপনি চলে আসবেন বাংলার শিক্ষা ই পোর্টালে এখানে আসার পরে দেখবেন এই যে থ্রি লাইন রয়েছে তো থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এদিকে চলে আসবেন দেখবেন যে ডিজিটাল কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে ডিজিটাল কন্টেন্ট তো সেখানে আপনি ক্লিক করবেন ডিজিটাল কন্টেন্টে ক্লিক করার পরে দেখবেন তিনখানা অপশান খুলবে একটা হচ্ছে স্টুডেন্ট কর্নার একটা টিচার কর্নার একটা হচ্ছে স্কুল সেফটি তো আপনারা স্টুডেন্ট কর্নারে ক্লিক করবেন স্টুডেন্ট কর্নারে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে একটা নতুন ইন্টারফেস খুলবে তো এই দেখুন বন্ধুরা স্টুডেন্ট কর্নার যে ইন্টারফেসটা সেটা খুলে গেছে তো এখানে নিজের দিকে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে যে দু হাজার বাইশ অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন সমস্তটাই পরপর খুলে যাবে এখানে দেখুন পরপর দেওয়া রয়েছে তো এখানে দেখবেন ক্লাস ওয়ান থেকে শুরু করে সব ডাউনলোড অপশন রয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এছাড়া ক্লাস ফোর ক্লাস ফাইভ ক্লাস সিক্স সেভেন এইট থেকে না টেন পর্যন্ত দেখুন টেন পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে এবার আপনারা কীভাবে ডাউনলোড করবেন না আপনারা যে সংশ্লিষ্ট সাবজেক্টেরগুলি আপনি পেতে চান সেখানে ডান দিকে চলে আসবেন ডান দিকে আসার পরে দেখুন ডাউনলোড অপশন রয়েছে তো এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য